হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে নাখের দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গোহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গোহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সুবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ মোরানি আবু বাকার ইসলামে ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত মহারাজপুর ঘুঘুপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সদ্যভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ঘুঘুপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ তিন সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওদুদ, বিশেষ অতিথি 5 নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম রাজন, অগ্রণী ব্যাংক লিমিটেডের অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম, 5 নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ আলাউদ্দিন,
লক্ষীপুর স্কুল পাড়া মোড় এর আপনাদের সবার পরিচিত জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমরা সবাই পড়ি আমিন মঞ্চে বসা অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধা ভাজন ওলামা ইকরাম আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রণীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় ঘুঘুপাড়া মহারাজপুর তথা আমার প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর এবং নান্দনিক আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করেছেন এই এলাকার যুব সমাজ তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য এই যুবকরা হচ্ছে ইসলামের প্রাণশক্তি যুবকরা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় যুবকদের কন্ট্রিবিউশন ছিল কম না বেশি অনেক বেশি যুবকদের তাজা রক্তের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে ইসলামের জন্য যখন জীবনের কুরবানি দেওয়ার প্রয়োজন হয়েছে তখন এই যুবকরাই তাদের জীবনকে কুরবানি দিয়ে শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে তারা কোরআনের রাজ কায়েম করে দিয়েছে এই যুবকরাই হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ সম্পদ এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন পছন্দ করতেন এই যৌবনকাল হলো মানুষের জীবনের স্বর্ণালী সময় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় কারণ এই সময়ে শরীরে শক্তি থাকে কম না বেশি এই বয়সে যদি যুবকরা দিকভ্রান্ত হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় তাহলে ওই যুবকের চরিত্র তার কেরিয়ার যেমন ধ্বংস হবে পাশাপাশি ওই সমাজে ওই রাষ্ট্রে বসবাসরত এই সকল বিপদগামী তরুণ আর যুবকদের কারণে সেই জাতি এবং সেই সভ্যতাও বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে পতনের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ যুবক তরুণ এবং ছাত্র সমাজ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যুবক তরুণ এবং ছাত্র সমাজে যে গণজোয়ার এদেশে প্রত্যক্ষ করা যাচ্ছে এদেশের তরুণ এবং যুব সমাজ কোরআনের গণজোয়ারে যেভাবে তারা সাড়া দিয়েছে এই চিত্র আমাদেরকে জানান দিচ্ছে এই যুবকদেরকে দিয়ে খুব শীঘ্রই এই দেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ এতে কোনো সন্দেহ নাই কারণ যে যুবকরা নাচ গান বাদ্যযন্ত্র মাদক ইয়াবা সকল অন্যায় পাপাচারের পথ থেকে
নিজেদেরকে সেফ করে কোরআনের পথে চলে এসেছে এই কোরআন পাগল যুবকদেরকে দিয়েই আগামী পৃথিবীতে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ যুগে যুগে যুবকরাই ইসলামের জন্য অবদান রেখেছে যুবকদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে এখানে যারা উপস্থিত আছেন যুবক তরুণ এবং ছাত্রদের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে আমরা এই যে কোরআনের মাহফিলে এসেছি এই কোরআন এটি কার কিতাব আরেকটু জোরে বলা যাবে আল্লাহর কিতাব পৃথিবীতে এই কোরআনের চাইতে দামি শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আর কোনো কিতাব কি আছে নেই কি কারণে আল্লাহর এই কালাম এত দামি এত মর্যাদা সম্পন্ন এর কারণ হলো এই কোরআনের এমন কিছু ক্যারেক্টারিস্টিক এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো কিতাবের ভেতরে নাই যেমন খেয়াল করুন নাম্বার ওয়ান এক নাম্বার কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র মহাগ্রন্থ যা দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয় এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন এটি দুনিয়ার একমাত্র গ্রন্থ যেটা ২৪ ঘন্টা অনবরত দিবানিশি ২৪ ঘন্টা তিলাওয়াত হয় সুবহানাল্লাহ আপনি যখন রাতে ঘুমিয়ে থাকেন তখনও আল্লাহ কোনো না কোনো বান্দা বা বান্দি এই কোরআন তিলাওয়াত করে পৃথিবীতে ২৪ ঘন্টাই এর তিলাওয়াত অবিরাম চলছে এটা আবেগী কোনো কথা নয় আজকের বিজ্ঞান এই কথার বাস্তবতা প্রমাণ করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে না নাই সারা পৃথিবীতে এখন কি সেম টাইম এক সময়ে না বাংলাদেশে এখন দুইটা আর তিনটা বাজে বিকাল তিনটা এখন সৌদি আরবে দুপুর ১২টা ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় এখন ভোর ৫টা লন্ডনে এখন সকাল ৯টা অস্ট্রেলিয়াতে এক সময় কানাডাতে এক সময় দুবাইয়ে এক সময় ব্রাজিলে এক সময় আর্জেন্টিনায় এক সময় ফিনল্যান্ডে এক সময় পৃথিবীতে সময় সকল দেশে একই তালে চলে না সময়ের ভিন্নতা পার্থক্য আছে সময়ের এই পার্থক্যের কারণে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন সময়ের এই তারতম্যের কারণে পৃথিবীতে ২৪ ঘন্টায় কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আজান হয় আপনারা সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা এখানে বসে আছেন আমেরিকায় এখন বা কিছুক্ষণ পরে ফজরের আজান হবে সৌদি আরবে এখন জোহরের আজান হবে কিংবা হয়েছে কোনো দেশে এখন মাগরিব কোনো দেশে ঈশা কোনো দেশে ফজর কোনো দেশে জোহর সময়ের এই তারতম্যের কারণে পৃথিবীতে ২৪ ঘন্টা আজান হয় আর আজান হলে মুসলমানরা সালাতে দাঁড়ায় নামাজে দাঁড়ায় আর নামাজে মুসলমানরা মাত্র একটা বই থেকেই তিলাওয়াত করে সেই কিতাবের নাম কি আল কোরআন তার মানে কি দাঁড়ালো পৃথিবীতে ২৪ ঘন্টায় সময়ের তারতম্যের কারণে কোথাও না কোথাও আল্লাহর বান্দা বান্দিরা নামাজে দাঁড়িয়ে আছে আর অনবরত কোরআনুল করিম রিসাইট করছে তেলাওয়াত করছে তাহলে তো আমরা বলতেই পারি এটি দুনিয়ার একমাত্র কিতাব যা দিবানিশি ২৪ ঘন্টা অনবরত তেলাওয়াত হয় আল্লাহ আকবার কোরআনুল করিম এমনই এক মর্যাদা সম্পন্ন কিতাব Nobody has ever bothered to read or heard the Holy Quran. এই কোরআন তিলাওয়াত করে বা শুনে আজ পর্যন্ত কেউ কি বিরক্ত হয়েছে না কোরআনুল করিম এমন এক মর্যাদা সম্পন্ন কিতাব এই কিতাব তেলাওয়াত করে কখনো কারো বিরক্ত লাগে না কিংবা যে ব্যক্তি কোরআন শুনে তারও কখনো বোর ফিল হয় না কোনো একটা গান
কবিতা বা গল্প মানুষ যদি কিছুদিন পর পর বারবার শুনে তো ওই গান কবিতা বা গল্পের প্রতি মানুষের একটা বিরক্তি চলে আসে একই রকমের গল্প একই রকমের গান একই রকমের কবিতা মানুষ বারবার শুনতে চায় না কিন্তু আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নামাজে যাই মসজিদে যাই প্রত্যেকটি মসজিদেই গেলে দেখবেন ইমাম সাহেব একটা সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা আমরা বছরের পর বছর ধরে এই একই সূরা প্রত্যেক দিন গিয়ে বারবার বারবার মসজিদে শুনি কারো কারো চুল দাড়ি পেকে গেছে সারা জীবন ভর শুনছে ইমাম সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ করে পৃথিবীর কোথাও কি কোনো মুসলমান কোনো মসজিদে গিয়ে অভিযোগ করেছে নাকি হুজুর আপনি প্রত্যেক দিন দেখি একই সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন অন্য কোন সূরা কি আপনি জানেন না প্রত্যেক দিন কেন একই সূরা দিয়ে আরম্ভ করেন আজকে একটু অন্য সূরা দিয়ে করেন কারণ একই সূরা আমাদের শুনতে শুনতে ভালো লাগে না এই রকম অভিযোগ কি আজ পর্যন্ত দুনিয়ায় কেউ করেছে নাকি করার কি কোনো রকম সম্ভাবনা আছে নাকি বরং দেখা যায় তার উল্টা চিত্র এই একই সূরা মানুষ বারবার শুনে আর যখন তার হারামাইনে যাওয়ার নসিব হয় মসজিদে হারাম কিংবা মসজিদে নববীতে যখন গিয়ে নামাজে দাঁড়ায় আরব দেশে অনেক সুন্দর করে লোকেরা কোরআন পড়ে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের ছেলেরাও সুন্দর করে কোরআন পড়তে জানে এক একজনের কণ্ঠে আল্লাহ এক এক রকমের সুধা ঢেলে দিয়েছেন কারো কারো ভয়েস কারো কারো সুর এত জাদুমাখা এত চমৎকার করে তারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর বান্দারা যখন সুললিত কণ্ঠে কোরআন পড়ে যারা পিছনে থেকে নামাজে কোরআনের তেলাওয়াত শুনে অর্থ না বুঝলেও কোরআনের আবেগময় তেলাওয়াতে কলিজাটা ঠান্ডা হয়ে যায় কলিজার মধ্যে প্রশান্তি আসে হারামাইন শরীফাইনে সালাত আদায় করলে দেখবেন অর্থ না বুঝে অনেক মুসল্লি কান্না করছে আমি অসংখ্যবার হারামাইনে নামাজ আদায় করেছি একবার আমি কিছু মুসল্লিদেরকে আটকালাম বললাম ভাইজানেরা নামাজের মধ্যে আপনাদের কান্নার আওয়াজ শোনা গেল ইমাম সাহেব নামাজে কি পড়েছেন আপনারা কি তার অর্থ বুঝেছেন নাকি বলল না অর্থ বুঝি নাই জিজ্ঞেস করলাম অর্থ না বুঝে আপনি কান্না করলেন কেন উত্তর দিল অর্থ বোঝা লাগে না এত জাদুকরি কণ্ঠে এত মায়াবী সুরে কোরআন তেলাওয়াত করেছে তেলাওয়াতের এই সুমধুর কণ্ঠে কলিজা ঠান্ডা হয়ে মনের অজান্তে চক্ষু দিয়ে পানি বের হয়েছে এটা হচ্ছে কোরআনের মুজিজা কোরআনের অ্যাট্রাকশন দেখেন এখানে এত মানুষ দিনের বেলা কর্মব্যস্ততা ফেলে এসেছেন রাজনৈতিক কোনো সমাবেশ হলে জন প্রতি টি শার্ট ১৫০০-২০০০ টাকা জিলাপি বিরিয়ানি দাও এত মানুষ আনা যাইত না কেন এসেছে মানুষ এসেছে আল্লাহর কোরআনের জন্য যে দেশের মানুষ নিজের গাটের পয়সা খরচ করে কোরআন শুনতে যায় এই দেশে কিছু থাকবে না থাক ইসলাম থাকবেই থাকবে ইনশাআল্লাহ এদেশে কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না কোরআনের আন্দোলনকে থামানোর জন্য কোরআন বিরোধী নাস্তিক্যবাদ লালনকারী নাস্তিক্যবাদের চিন্তা চেতনা লালনকারী লোকেরাই কোরআনের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা যত করবে কোরআনের আন্দোলন এই দেশে আরো বেশি উর্বর হবে ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার থ্রি তিন নাম্বার হলো দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ তাআলা অসাধারণ ছন্দের মিল দিয়ে নাজিল করেছেন সুবহানাল্লাহ কোরআনুল করিমের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত মিনাল বিদায়া ইলান নিহায়া শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কোরআন পড়বেন
যে সূরায় যাবেন যে আয়াতই পড়বেন দেখবেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত অসাধারণ মিল রয়েছে সুবহানাল্লাহ পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভিতরে আপনি এত চমৎকার ছন্দ মিল পাবেন না কিন্তু কোরআনুল কারীম যেখান থেকেই তেলাওয়াত আরম্ভ করবেন দেখবেন ছন্দের মিলের কারণে তেলাওয়াত করতে মজা লাগে ভালো লাগে যেখানেই যাবেন দেখবেন আগের সাথে পরের আয়াতের ছন্দ মিল আছে যেমন দেখুন আমাদের সকলের মুখস্থ সূরা সেগুলো দিয়ে একটু উদাহরণ দেই আপনারা সবাই তো জানেন কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা নাম হচ্ছে সূরাতুল কাউসার এই সূরা কাউসার আর একটু আমার সঙ্গে তেলাওয়াত করেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার প্রতিটা আয়াতে ছন্দগত মিল আছে না নাই ইন্না আতাইনাকাল একটু বলেন সবাই কাল ফসল্লি লিরব্বিকা ইন্না শানিআকা হুয়াল দেখেছেন প্রতি আয়াতের শেষে র অক্ষর আছে না নাই যেখানেই যাবেন খুব ভালো লাগবে আপনার আমাদের সবচেয়ে পছন্দের সূরা হলো সূরা রহমান তেলাওয়াত করে দেখেন কি অসাধারণ ছন্দ মিল আর রহমান আল্লামাল কোরআন خلق الإنسان علمه البيان কি সুন্দর ছন্দ মিল যেখানেই যাবেন ছন্দ মিল পাবেন إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت جرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت سبحان الله দেখেন তো সূরা ইখলাস তো সবাই জানেন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান মিল আছে না নাই বাচ্চারাও মজা পাচ্ছে যে মিল আছে কারণ বাচ্চারা তো এখন মজা পায় না আমরা যখন ছোট ছিলাম ছোটবেলায় আমরা অনেক সুন্দর সুন্দর কবিতা পড়ে মজা পেয়েছিলাম আমরা পড়তাম তুলি দুই হাত মনে নাই আপনাদের করি মোনাজাত হে রহিম রহমান মনে আছে আপনাদের আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে এই মজাগুলো বাচ্চারা এখন পায় না বাচ্চারা এখন আবুল তাবুল জিনিস শিখছে তারা শিখছে হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিখ এই কবিতাটা যে লিখেছে লিখার আগের রাতে যে কই বোতল খাইছে সেই ভালো জানে এই কথাটা কেন বলেছি দেখেন তো ব্যাকল আপনারা চাঁপাইনবাবগঞ্জে ব্যাকল বুঝেন না ব্যাকুব বুঝেন আপনাদের ভাষা তো খুব সুন্দর আপনাদের ভাষা খুবই সুন্দর আমার খুব ভালো লাগে শুনতে এটা আপনাদের ভাষায় একটা দরদ আছে আন্তরিকতা আছে মায়া আছে আপনাদের ভাষায় যেরকম দরদ আর আন্তরিকতা আছে আপনাদের ব্যবহারেও তেমন মাধুর্যতা আছে আমার বাড়ি তো সিলেটে জানেন আপনারা আমাদের ভাষা তো টোটালি ডিফারেন্ট একদম অন্যরকম মানে বাংলা ভাষা না এটা অন্য কোনো ভাষা আপনি বুঝতেই পারবেন না আপনাদের ভাষা অনেক সুন্দর যাই হোক যেটা বলছিলাম এই কবিতাটা যে লিখলো দেখেন তো এই ব্যাকল লিখলো কি লিখেছে হাট্টি মাটিম টিম তারা মাঠে যারা মাঠে পারে ডিম তাদের নাকি খাড়া আছে দুইটা আচ্ছা শিং আছে এমন কোন প্রাণীকে আপনারা কোনোদিন ডিম পাড়তে দেখেছেন গরু ছাগলের শিং আছে মহিষের শিং আছে গরু ছাগল মহিষ ভেড়া দম্বা এরা কি ডিম পারে না বাচ্চা দেয় তাহলে এই যে কবিতাটা লিখলো এটা কি সত্য জিনিস বাচ্চাদেরকে শিখাচ্ছে না মিথ্যা শিখাচ্ছে শুধু তাই না এখন আরো আপডেট এখন ছেলেমেয়েরা পরীক্ষা ছাড়া আনন্দেই আছে আমরা ছাত্র জীবনে একটা কথা বলতাম
আপনারা হয়তো এটা বলতেন ছাত্র জীবন মধুর জীবন যদি না থাকতো এক্সামিনেশন পরীক্ষা চলে এসেছে সামনে অনেক বাবা মা সন্তানকে বলে কি রে তোর না কালকে পরীক্ষা পড়তে বসিস না কেন পড়তে বস পরীক্ষা আসলেও যেই দেশের ছেলে মেয়েদেরকে বাপ মা জোর করে টেবিলে বসাইতে হয় সেই দেশে যদি পরীক্ষাই বাতিল করে দিয়ে মূল্যায়ন নাটক গান আর অভিনয় করে করে হয় তাহলে তো পোলাময়েদেরকে আর ছেলে মেয়েদেরকে পড়ার টেবিলে টেনেও আনা যাবে না দড়ি দিয়েও বেঁধে বসায় রাখা যাবে না একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলেই এনাফ এখন ছেলে মেয়েরা স্কুলে গিয়ে কিভাবে ডিম ভাজি করতে হয় আলু ভর্তা বানাতে হয় সেটা শিখছে আমাদের বাচ্চাদের কি কি বাবুর্চি আর কাজের মহিলা বানানোর জন্য স্কুল কলেজ প্রশিক্ষণ দিচ্ছে নাকি হ্যাঁ আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তো হুমকির মুখে পড়ে যাচ্ছে কি নতুন নতুন সাবজেক্ট আনা হয়েছে শারীরিক শিক্ষা আমি এটার নাম দিয়েছি ফাইজলামী শিক্ষা কারণ এখানে শারীরিক শিক্ষার নামে যৌন সুরসুরিমূলক যৌন উন্মাদনামূলক অনেক কিছু ঢুকিয়ে দিয়ে আমাদের কোমলমতী সন্তানদেরকে যৌনতার দিকে ধাবিত করে দেওয়ার অপচেষ্টা চলছে যার কারণে দেখা যায় 6 7 8 9 10 এ পড়ুয়া ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খুঁজে যেটা আমাদের সময়ে কল্পনাতীত ছিল আমরা যখন পড়াশোনা করেছি 8 9 10 ইন্টারমিডিয়েটে গিয়েও অনেকে যা অনেক কিছু ওই সময়ে বুঝে নাই এখন ক্লাস 5 6 এর ছেলেমেয়েরা বুঝে যার প্রমাণ হলো গত সপ্তাহে কুড়িগ্রামের বুরুঙ্গামারি থেকে ক্লাস 5 এ পড়ুয়া ছেলে তার দুই বান্ধবী নিয়ে কক্সবাজার বেড়াতে গিয়েছে এই হচ্ছে শিক্ষা ব্যবস্থা যেখানে শারীরিক শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এই বইগুলোর ভেতরে অশ্লীল বিভিন্ন ধরনের যৌন উন্মাদনামূলক বিভিন্ন কিছু ঢুকিয়ে দিয়ে আমাদের বাচ্চাদেরকে চরিত্রহীন করার অপপ্রয়াস চলছে এসো কৈশোরের যত্ন নেই সেখানে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন অনুভূতির পরিবর্তনের ব্যাপারে একেবারে খোলামেলা আলোচনা করে পরবর্তী চ্যাপ্টারে বলা হয়েছে চলো বন্ধু হই আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানানোর দায়িত্ব আমরা কি শিক্ষা কমিশনকে দিয়েছি নাকি শিক্ষাঙ্গনকে কলুষিত করার অপচেষ্টা চলছে একদিকে তো শিক্ষা কারিকুলামকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর বলা হচ্ছে এটা নাকি বাস্তব শিক্ষা এটা দিয়ে নাকি বাস্তবসম্মত নাগরিক তৈরি করা হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনারা তো ফেসবুক ইউটিউব চালান আপনারা দেখবেন উন্নত বিশ্বের সেই সকল দেশগুলোতে তারা যখন পারমাণবিক শক্তিতে এগিয়ে যাওয়ার চিন্তায় তারা যখন তাদের পরবর্তী প্রজন্মকে বিজ্ঞানে আবিষ্কারে তত্ত্ব প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করছে সেই সময়ে আমাদের বাচ্চাদেরকে আলু ভর্তা ডিম্বাজু শেখানো হচ্ছে আপনি যদি যুগ উপযোগী শিক্ষা দিতেই চান তো ছেলে মেয়েদেরকে শিখান রকেট কেমনে বানাতে হয় বিমান কেমনে বানাতে হয় যদি যুগ উপযোগী শিক্ষা দিতে চান তো বাচ্চাদেরকে শিখান কিভাবে প্রযুক্তিতে এগিয়ে যেতে হয় কিভাবে আবিষ্কারের জন্য নিজেকে তৈরি করতে হয় আর শিক্ষা ব্যবস্থা থেকে তো ইসলাম তুলে দেওয়া হয়েছে দ্বীনকে বাদ দেওয়া হয়েছে যে শিক্ষা কারিকুলাম থেকে দ্বীন বাদ দেওয়া হয় কোরআন হাদিস বাদ দেওয়া হয় সেই কারিকুলাম দিয়ে পড়াশোনা শেষ করে শিক্ষিত হলেও ওই প্রজন্মের লোকেরা শিক্ষিত চোর আর বাটপার হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত লুটেরা আর দুর্নীতিবাজ হবে মাদ্রাসা শিক্ষা নিয়ে তো অনেকে অনেক আজে বাজে কথা বলে আমার মাদ্রাসার ছেলেরা পড়াশোনা শেষ করে তারা যদি কোনো দায়িত্ব বা কোনো কাজে লাগেও তারা কি জনগণের দেশের টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে কোনো হুজুরের কি বেগম পাড়ায় বাড়ি আছে বেগম পাড়া কোথায় বাংলাদেশে নাকি বেগম পাড়ায় বাড়ি আছে আমেরিকায় বাড়ি আছে বরং হুজুরদেরকে যারা মৌলবাদী জঙ্গিবাদী বলে আর কথায় কথায় যারা দিনই শিক্ষার বিরুদ্ধে কথা বলে খোঁজ নিয়ে দেখবেন ওই সকল শেষরা চোরদের বেগম পাড়ায় বাড়ি আছে শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দেওয়া হয়েছে
তো বলছিলাম বাচ্চারাও মজা পাচ্ছে এই যে কোরআন শুনে কেন মজা পাচ্ছে ছন্দের মিল আছে বাচ্চারা যখন কোনো কিছু শিখে আর যখন দেখে যে ছন্দের মিল আছে তখন বাচ্চাদের কাছে এটা ভালো লাগে ঠিক কি না বলেন এটা আমি ছাইরা দেব অসুবিধা ঠিক আছে ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 4 চার নাম্বার হচ্ছে the number of the people who have memorized the holy book quran is countless prithibir ekmatro kitab hocche ei quran jei kitaber mukhostokarer shongkha duniyate ogonito oshongkho gonona koreo shesh kora jay na prithibite quran er joto hafez ache onno kono kitaber ki eto hafez ache na apnader ei union er nam ki baba maharaj khub sundor nam আপনাদের চেহারাও দেখতে লাগে মহারাজের মতো চাপাই নবাবগঞ্জের খাটি খাটি আম খায়া সবার চেহারা সুরত মাশাআল্লাহ অনেক সুন্দর আল্লাহ আরো সুন্দর বানিয়ে দেন এই মহারাজপুর ইউনিয়নে কোরআনের যত হাফেজ আছে অন্য কোন বইয়ের কি এত হাফেজ আছে কথা বলছেন না কেন আছে আপনি আপনার এই গ্রামে দেখবেন কোরআনের কয়েকজন হাফেজ পাবেন কিন্তু অন্য কোন কিতাবের হাফেজ আপনি পাবেন না প্রত্যেকটা উপজেলায় দেখবেন শত শত হাফেজ আছে সারা পৃথিবীতে হিসাব করলে দেখবেন কোরআনুল কারীমের অসংখ্য অগণিত হাফেজ আছে কোটি কোটি হাফেজ আছে কিন্তু অন্য কোন কিতাবের এত হাফেজ নাই দেখেন কোরআনুল কারীম 30 পারা 6000 এর উপরে আয়াত মানুষেরা মুখস্থ করে সিনাই ঢুকিয়ে রাখতে পারে এই নিয়ামতটা কার আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তোমাদের পড়ার জন্য বুঝার জন্য মুখস্থ করার জন্য এই কোরআন যিনি সহজ ভাষায় নাজিল করেছেন তিনি কে আর আমার দেশের ছেলেরা মোস্ট ট্যালেন্টেড এরা তখন অন্য দেশে প্রতিযোগিতায় যায় আরাবিয়ান দেশের প্রতিযোগীদেরকে পেছনে ফেলে দিয়ে বারবার বারবার আমার দেশের ছেলেরা ফাস্ট হয়ে যায় সুবহানাল্লাহ পৃথিবীর কোরআন বিরোধীরা সারা দুনিয়ার কোরআনকে যদি পুড়িয়ে দেয় দুনিয়া থেকে কোরআন নির্মূল করা যাবে না এজন্য ওই হিন্দু লোকটার জন্য আমার দোয়া আসে এত সুন্দর লিখেছে সে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ তারা ছাপায় আসমানি গ্রন্থ তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পৃথিবী থেকে কোরআন হারাবে না কোরআনের কর্মীদের উপরে কোরআনওয়ালাদের উপরে জুলুম আর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে কোরআন আর কোরআনের আন্দোলনকে থামানো যাবে না বরং কোরআন বিরোধীরা থেমে গিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে আল্লাহর কোরআনওয়ালারাই জমিনের উত্তরাধিকারী হবে আল্লাহ কবুল করুন আমিন আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট তো হওয়ার কথা আমার অনেক লম্বা সফর তাই না চলবে কয়টা পয়েন্ট বলেছি চারটা নাম্বার 5 পাঁচ নাম্বার হচ্ছে
আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় তিন চার পাতা ইংরেজি আর ছয় সাত পাতার বিজ্ঞান পড়ে তারপর বলে এটা মধ্যযুগীয় কিতাব হ্যাঁ আমরা বিজ্ঞান মনস্ক এখন বিজ্ঞানের যুগে আমরা বসবাস করছি সব কথাই শুধু কোরআন হাদিস টেনে নিয়ে আসেন বিজ্ঞান যত উন্নত সমৃদ্ধ আর বিকশিত হবে বিজ্ঞানের শিক্ষক বিজ্ঞানের ছাত্রছাত্রীরা আর পৃথিবীর বিজ্ঞানীরা ভিক্ষার ব্যাগ নিয়ে কোরআনের সামনে ভিক্ষুকের মতো এতিমের মতো তিরকাল তারা দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে কারণ এই কোরআন এমন এক বিস্ময়কর গ্রন্থ দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দা হলি বুক কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান উন্নত হলেই বিজ্ঞান উন্নত যত হচ্ছে মানুষের জন্য কোরআন বোঝা তত বেশি সহজ হচ্ছে বিজ্ঞান এখন যা জেনেছে কোরআন তা জানিয়েছে 1500 বছর আগে তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে আর একটু জোরে বলেন ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ এটা পৃথিবীর এক বিস্ময়কর ব্যাপার ব্যক্তি শনাক্তকরণের জন্য এটা একটা সায়েন্টিফিক প্রক্রিয়া পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কি কোনো মিল আছে আমার হাতে 10 আঙ্গুল এক আঙ্গুলের সাথে আরেক আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নেই সিম রেজিস্ট্রেশন করতে যান পাসপোর্ট অফিসে যান দেশের বাহিরে যাবেন ইমিগ্রেশনে সেখানেও ফিঙ্গারপ্রিন্ট ভূমি অফিসে যাবেন সাব রেজিস্ট্রি অফিসে যাবেন আপনি জমি জমার দলিল করবেন সেখানেও ফিঙ্গারপ্রিন্ট সব জায়গায় কেন ফিঙ্গারপ্রিন্ট কারণ আপনার সাথে আমারটার কোনো মিল আমার সিগনেচার আপনি নকল করতে পারবেন আপনার সিগনেচার চাইলে চেষ্টা করলে নকল করা যাবে কিন্তু একজনের ফিঙ্গারপ্রিন্ট তো আরেকজন নকল করতে পারবে 1800 সালের আগে পৃথিবীর মানুষ ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কিছুই জানত না সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আবিষ্কার হয়েছে ব্রিটেনে তারপরে গোটা দুনিয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার ছড়িয়ে পড়ে এখন সারা বিশ্বে এই ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার আছে এই ফিঙ্গারপ্রিন্টের আশ্চর্যজনক তথ্য যেটা বিজ্ঞান 200-250 বছর আগে জানতে পেরেছে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই কোরআনুল কারিমে বিস্ময়কর এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য আল্লাহ আরো 1500 বছর আগে দিয়েছেন আল্লাহু আকবার যারা এই কোরআনকে মোল্লাদের কিতাব মনে করে হুজুরদের কিতাব মনে করে কোরআন শিখে না পড়ে না বোঝার চেষ্টা করে না তারা কোরআনের এই বিজ্ঞানময় ধারণা বিজ্ঞানময় তথ্যগুলো সম্পর্কে কিছুই জানে না কোরআনুল কারিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করুন সেখানে গেলেই পাবেন আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন আয়াহসামু আল্লান নাজমা ইযাম বালা কাদিরিনা আলা আন نسوي بنانا পরকাল যারা অবিশ্বাস করে তারা বলে যখন আমরা মরে যাব যখন আমাদের অস্থিপিঞ্জর যখন আমাদের সব কিছু মাটির সাথে মিশে যাবে কে আবার আমাদের হাড্ডি মাংস শরীরের সব কিছু জোড়া লাগায় আমাদেরকে জীবিত করবে আল্লাহ তাআলা বলছেন যারা মনে করে মানুষ মারা যাওয়ার পরে তাদের অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি সব আবার জোড়া লাগিয়ে আমি তাদেরকে জীবিত করতে পারবো না তাদেরকে আমি বলছি শোনো বান্দা তোমার সবকিছুই তো জোড়া লাগাবোই লাগাবো তার পাশাপাশি বালা কাদিরিনা আলা আন নুসাউয়া বানানা তোমাদের প্রত্যেকের হাতের এই আঙ্গুলের মাথা আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব তো কোরআন আগে না বিজ্ঞান আগে আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনিক সায়েন্স নিয়ে কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে গবেষণার সুযোগ হয়েছে এই কোরআনে 6000-এর উপরে আয়াত তার মধ্যে 1500-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের ব্যাপারে সুবহানাল্লাহ বিগ ব্যাং থিওরি কসমোলজি অ্যাস্ট্রোনমি জিওলজি হিউম্যান এমব্রায়োলজি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি মেরিন সায়েন্স বিজ্ঞানের এমন কোন তথ্যাদি নেই যা এই কোরআনের ভেতরে সন্নিবেশিত নেই ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই সব কিছু এই কোরআনের ভেতরে দিয়েছেন তিনি কে
এই কোরআন বিজ্ঞানময় গ্রন্থ সুতরাং যুবক ভাইরা এই কোরআন পড়ুন বুঝুন এরপরে এই যৌবন বয়সে কারো সামনে পিছে গিয়ে চামচামি করার জন্য আল্লাহ আপনাকে এই যৌবন দেন নাই আল্লাহ তাআলা আপনাকে জন্ম আল্লাহ তাআলা আপনাকে যৌবন দিয়েছেন এই যৌবনকালীন সময়ে আল্লাহর কোরআনের রঙে নিজে রঙিন হয়ে এই কোরআনের আন্দোলনে শামিল হওয়ার জন্য কোরআনের মিছিলে যাওয়ার জন্য আপনাকে যৌবন দেওয়া হয়েছে যেই সময়ে আপনি আমি কিন্তু মাত্র লাইনে তুলছি আপনাদেরকে এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সবার কনসেন্ট্রেশন আছে তো আছে তো এই যে এখানে অসংখ্য যুবকদেরকে আমি দেখছি এই যৌবন বয়সে তারা মোবাইল ডিভাইস আসক্ত হয়ে পড়েছে ডিভাইস আসক্তিতে তারা লিপ্ত হয়েছে ফেসবুক ইউটিউব টুইটার এগুলোতে তারা সময় দিচ্ছে রং তামাশায় যৌবন কাটাচ্ছে কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদেরকে আমি বলছি আমার ভাইরা কান লাগান কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন যেই বয়সে আপনি মোবাইল নিয়ে ব্যস্ত যেই বয়সে আপনি রং তামাশায় ব্যস্ত আল্লাহর নবীর যুবক সাহাবীরা ওই বয়সে ছিলেন কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের আন্দোলনে ব্যস্ত আপনি এখন মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করেন আপনি এখন রং তামাশায় লিপ্ত আছেন আর এই বয়সে আল্লাহর নবীর যুবক সাহাবীরা দীন বিজয়ের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন বদরের কাহিনী তো আপনারা জানেন ইসলামের একজন গুরুত্বপূর্ণ দুশমন আবু জাহালকে হত্যা করেছিল দুইজন কিশোর দুই ভাই একজনের নাম মাদ আর একজনের নাম হলো মুআওয়াদ দুই ভাই তাদেরকে অকাতরে দিনের জন্য নিবেদিত করে দিয়েছিল উহুদের ময়দানে নবীজিকে প্রোটেকশন দেওয়ার জন্য তালহা রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আমরা জানি তিনি এতগুলো তীরের আঘাত খেয়েছেন নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন গোটা শরীরের মধ্যে তীর আর তীরের আঘাত বিভিন্ন রকমের বর্ণনা এসেছেন এসেছে কেউ বলেছেন তার শরীরে 30টা তীরের আঘাত ছিল কেউ বলেছেন 32 35 39 আল্লাহর রাসূলকে প্রোটেকশন দেওয়ার জন্য এই যুবক সাহাবী তার নিজেকে এভাবে তিনি সঁপে দিয়েছিলেন আল্লাহর নবীও তার ব্যাপারে বলেছিলেন দুনিয়ায় যদি কেউ জীবন্ত শহীদ দেখতে চায় সে যেন আমার তালহার দিকে এক নজর তাকায় আপনাদের মতোই যুবকরা তো সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু 26 বছর বয়সে ইসলাম কবুল করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার আগে গোটা মক্কায় কাফিরের গোষ্ঠী মুসলমান যেখানেই পায় সেখানেই পিটায় অবশ্য কোরআন বিরোধী লোক এই সমাজেও এখনো দেখা যায় এরাও ওই কাফের কুফফারদের মতো কোরআনের আন্দোলনের লোকদেরকে দেখলেই খুব তারাও ক্ষুধার্ত বাঘের মতো হিংস্র হায়েনার মতো ঝাঁপিয়ে পড়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেই নবীজির সামনে আসলেন এসে বললেন আলাসনা আলাল হক আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই নবীজি বললেন বালা ইয়া ওমর অবশ্যই আমরা হকের উপরে আছি তিনি তখন বললেন যদি আমরা হকের উপরেই থাকি তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে কেন দাওয়াত দেব ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু ওমর ইসলাম কবুল করেছে লুকিয়ে লুকিয়ে ওমর ইসলাম পালন করার মতো মানুষ ওমর না তিনি প্রকাশ্যে বললেন ওমর ইসলাম কবুল করেছে সুতরাং মুসলমানদের বিরুদ্ধে কথা বলতে হলে সাবধানে বলবা আর আমি ওমর ইসলাম কবুল করার কারণে কারো যদি আমার বিরুদ্ধে লড়ার এত খায়েশ জাগে তো যে তার বউকে বিধবা বানাতে চাও আমার সামনে আসো যে তার সন্তানকে এতিম বানাতে চাও আমার সামনে আসো ওমর মানুষটা নরম না গরম আবু বকর ছিলেন নরম স্বভাবের আর ওমর ছিলেন একটু গরম স্বভাবের তিনি কথা বলতেন পরে লাগায় দিতেন আগে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী পড়বেন দেখবেন ওমর রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ সময় আল্লাহ রাসূল আপনি পারমিশন দেন তার মাথাটা উড়াই ফেলি তারে কাইটা ফেলি শেষ করে ফেলি এই রকম গরম স্বভাবের ছিলেন ইসলাম প্রতিষ্ঠার জন্য আবু বকরের মতো যেমন নরম মানুষ দরকার ঠিক তেমনি ভাবে কাফের কুফফারদের সামনে ইসলাম
বাংলাদেশের আন্দোলনের জন্য অমরের মতো গরম মেজাজও কিছু মানুষ দরকার ইসলাম প্রচারে যেমন নরম নরম ভাষায় কথা বলতে হয় দাওয়াতি ভাষা যেমন নরম হওয়া লাগে তেমনি নমরুদ আর ফেরাউনের চরিত্রের সামনে মাঝে মাঝে একটু গরম হুংকারও দেওয়া লাগে অমর রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বললেন আপনি একটু পারমিশন দেন একটা মিছিল বের করি জোরে বলেন তো কি বের করি তখন ইসলাম গ্রহণকারী লোকদের সংখ্যা কম না বেশি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কম হলে কি হবে অমর তো একাই 100 বললেও ভুল হবে আরো নবীজি পারমিশন দিলেন কাবার চত্বর থেকে মিছিল বের হলো মিছিলের সামনে দুইজন নেতৃত্বে দাঁড়িয়ে গেলেন একদিকে ইসলামের এক বীর সিপাহ সালার হামজা রাদিয়াল্লাহু আন আরেকদিকে দাঁড়ালেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আন এবার স্লোগান উঠল সাহাবীদের স্লোগান ছিল আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম স্লোগান ছিল এখন তো যুবকরা আহারে এদেরকে দেখলে মায়া হয় আমার কষ্ট হয় আমার আমি স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনে দেখেছি আমাদের কত সহপাঠীদেরকে দেখেছি সে বলছে আমার আস্থার শেষ ঠিকানা ভরসার শেষ ঠিকানা ও যুবক ভাইরা ছাত্র ভাইরা এভাবে চামচামি করার জন্য তোমাকে আল্লাহ যৌবন দেন না আমি স্লোগান দিচ্ছ আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র কি বলে ফুলের মতো পবিত্র কার চরিত্র ফুলের মতো পবিত্র সে তো নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে গাঁজা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তত্ত্ব এই সকল বেঈমানদের সঙ্গ ছেড়ে দাও তাদের সঙ্গী সাথী হয়ে যাও কলেজে ইউনিভার্সিটিতে যারা দেখা হলেই বলে ভাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো কিনা তাহাজ্জুদ পড়ো কিনা বাবা মায়ের খেদমত করো কিনা স্যারদেরকে উস্তাদদেরকে সম্মান করো কিনা ঠিক মতো কোরআন হাদিস পড়ো কিনা এই রকম দেখা সাক্ষাৎ হলেই যারা তোমাকে নামাজের দিকে কোরআনের দিকে কোরআনের মিছিলের দিকে আহ্বান করে তারাই হলো তোমার উত্তম বন্ধু এদেরকে চিনে নাও অমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করলেন স্লোগান উঠল এবার লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানকে কিন্তু কাফিররা ইসলাম বিরোধীরা বুলেটের চাইতেও বেশি ভয় পায় বুলেটের চাইতেও বেশি ভয় পায় অনেকে আবার আল্লাহু আকবার স্লোগানের ভেতরে জঙ্গিবাদের গন্ধও খুঁজে এদের নাকে ডিস্টার্ব আছে নাক বিশেষজ্ঞ দেখানো দরকার কারণ আমরা মুসলমান জন্মের পরে প্রথম শুনেছি কি আজান শুরু হয় কি দিয়ে ইকামত শুরু হয় কি দিয়ে নামাজ শুরু হয় কি দিয়ে জীবনের শেষ নামাজ জানাজা শুরু হয় কি দিয়ে শেষ হয় কি দিয়ে আজান শুনলে খারাপ লাগে কার শয়তানের আজান শুনলে আজান শুনলে পলায়ন করে কে তো আজান শুনলে শয়তানের খারাপ লাগার কথা আজান শুনলে যাদের খারাপ লাগে এদের আসলে তোলে তোলে শয়তানের সাথে বন্ধুত্ব আছে আল্লাহু আকবার শুনলে যার খারাপ লাগে তোলে তোলে শয়তানের সাথে বন্ধুত্ব আছে স্লোগান উঠে গেল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এখন আবু জেহেলের ছেলাপেলা সাঙ্গপাঙ্গরা কয় স্যার স্লোগান শোনা যায় কয় বের হো বের হয়ে দেখ কয় দেখছেন কারবার আজকে তো ঘটনা উল্টা ঘটে গেছে আবু জেহেল ক্ষিপ্ত হয়ে বলছে উল্টা হুকার যাই হোক তাড়াতাড়ি লাঠি শুটা বের কর ঝাপায় পড় সবগুলারে সাইজ করে দে কয় স্যার আজকে সাইজ করবো কেমনে আজকে তো ঘটনা খারাপ কয় কি হয়েছে কয় আজকে তো সামনে অমরকে দেখা যায় যে অমর এতদিন আমাদের সাথে বৈশাখ মিটিং করেছে আমাদের সাথে তাল মিলিয়েছে এখন তো অমর সামনের কাতারে এখন আবু জেহেলের গলার আওয়াজ কি হয়ে গেছে কর্মীরা যখন দেখে নেতাই ভয় পাইয়া গেছে কর্মীদের আর সাহস আসবে কথা বলেন সাহস আসবে ও যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা তরুণ ভাইয়েরা আপনারা তো সেই অমরের উত্তরসূরি সেই অমরের উত্তরসূরি আপনাদের গলা দিয়ে আল্লাহু আকবার বের হয় না আল্লাহু আকবার আপনাদের গলা দিয়ে অনেকেই বের হতে দেয় না আপনাদের গলাকে চেপে ধরে রেখেছে কারা আপনাদের গলাকে চেপে ধরে রাখলো নিজের বিবেককে প্রশ্ন করেন আর যারা আপনার গলা থেকে কণ্ঠস্বর থেকে আল্লাহু আকবার বের হতে দেয় না মনে রাখবেন এরা হচ্ছে আবু জেহেলের খাস বন্ধু এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন
তাদের সাথী হয়ে যান যারা শুরুই করে আল্লাহু আকবার দিয়ে সবচেয়ে বড় কে আল্লাহ সবচেয়ে মহান কে আল্লাহ যৌবন বয়সে যদি বেনামাজি চুর ডাকাত সন্ত্রাসী লুটপাটকারী এই ধরনের লোকদের সামনে পিছনে চামচামি করেন সেও তো পথভ্রষ্ট আপনাকে বানাবে পথভ্রষ্ট কিয়ামতের দিন জাহান্নামে পথভ্রষ্ট নেতা কর্মীর সাক্ষাৎ ঘটবে তখন কর্মীরা তাদের নেতাদেরকে আটকায়া দিবে আটকায়া দেয়া তারা কি বলবে ভাইয়েরা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কোরআনে কারিমে বড় সুন্দর করে বললেন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء কর্মীর আটকাবে নেতাদেরকে দাঁড়ান আপনারা ভালো ভালো চেয়ারে বসেছেন আমরা নিচে বসেছি সামনে পিছনে প্রোটেকশন দিয়েছি যারে পিটাইতে বলেছেন তাকে পিটিয়েছি যাকে মারতে বলেছেন তাকে মেরেছি যাকে এলাকা ছাড়া করতে বলেছেন তাকে এলাকা ছাড়া করেছি যে আলেমের বিরুদ্ধে স্লোগান দিতে বলেছেন সে আলেমের বিরুদ্ধে স্লোগান দিয়েছি দুনিয়াতে আপনাদের পক্ষে আকাম কুকাম করে ধরা খাইলে আপনাদের তরফ থেকে সহযোগিতাও পেয়েছি দেখেন না মাঝে মাঝে দেখা যায় সামসারা কাম কইরা আকাম কুকাম কইরা আটকায় গেলে ফোন যায় এই ওসি কারে ধরছো এটা আমার লোক তাড়াতাড়ি ছাড়ো বহু সাপোর্ট পেয়েছি সহযোগিতা পেয়েছি ফাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজকে কি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য এখানে কোনো কিছু করতে পারবা নাকি আপনারা আগেই জবাব দিয়ে দিলেন এটা তো প্রশ্ন করছে কর্মী তার পথভ্রষ্ট কর্মী তার পথভ্রষ্ট নেতাকে প্রশ্ন করছে পথভ্রষ্ট এই নেতা আহারে আপনারা কি কোরআনটা একটু খুলে দেখবেন না পড়বেন না এগুলো কি আমার বানানো কথা সব তো আল্লাহ কোরআনের ভেতরে ঢুকায় দিয়েছেন তাও কি গুমরাহির অন্ধকারে থাকবেন নিজের বিবেক খানান আপনি নেতা তখন কর্মীকে বলবে নেতা তখন কর্মীকে বলবে তলাফালাফি করিস না আমার বক্তব্য আছে বক্তব্য শুনে তলাফালাফি করিস না লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আসলে আমাদের কপালে হেদায়াত ছিল না এজন্য তোদেরকে হেদায়াত দিতে পারি নাই আমাদের কপালেই তো হেদায়াতই ছিল দেখেছেন কি উত্তর দিল যতই চিৎকার চেঁচামেচি করবেন লাভ হবে না তারা তখন সম্পর্ক ছিন্ন করে বলবে সাওয়াউন আলাইনা আজাযনা আম সাবারনা মা লানা মিন মাহিস আজকে ধৈর্য ধরো আর না ধরো তোমাদের অবস্থা আর আমার অবস্থা সমান সমান যখন নেতা কর্মীদেরকে বলবে অবস্থা তোমার আমার সমান সমান এবার কর্মীরা আন্দোলন আরম্ভ করবে তারা বলবে না না আমরা এটা মানি না আল্লাহ বলবেন তোমরা আবার কি মানো না তখন কর্মীরা বলবে আল্লাহ আমাদের এই গুমরা পথভ্রষ্ট চোর ডাকাত বদমাশ নেতাগুলো তাদের হুকুম মেনে মেনে আমরা দুনিয়াতে আমাদের জীবন যৌবন শেষ করেছি তারা অপরাধী আমরা অপরাধী এখন তারা বলে তাদের আর আমার আর আমাদের আজাব নাকি সমান সমান এটা আমরা মানি না তখন আল্লাহ তাআলা বলবেন তো তোমাদের চাওয়া কি কি চাও তখন জাহান্নামের সেই পথভ্রষ্ট কর্মীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে দুইটা আবেদন পেশ করবে কথা বুঝে থাকলে সবাই বলেন কয়টা যুবক ভাইরা শুনেন ভালো করে সব ফাঁস হয়ে যাচ্ছে আজকে দুইটা আবেদন প্রথমে তারা বলবে অগো আল্লাহ প্রথম আবেদন হলো যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আপনি দেখায় দেন আমাদের সামনে দেন নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এদেরকে সামনে দেন আজকে এদের বুকের উপরে আমরা একটু পারাই পদদলিত করি এদের বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব এদেরকে আজকে আমরা বেইজ্জত করব কারণ দুনিয়ায় তারা আমাদের থেকে শুধু ইজ্জত নিয়েছে স্লোগান নিয়েছে আজকে তাদেরকে আমরা একটু বেইজ্জত করি নেতার নেতা গিরি ছুটে যাবে কিন্তু একদম কথা বোঝা যায় এটা হলো একটা আবেদন আল্লাহ বলবেন ঠিক আছে বুঝলাম দুই নম্বর আবেদন কি বলো
তখন তারা বলবে আল্লাহ এরা বলতেছে আযাব নাকি সমান সমান তারা তো ছিল হুকুমদাতা হুকুমদাতার আওয়াজটা সমান হওয়া উচিত নয় সুতরাং রব আপনার কাছে আমাদের দাবি হলো রব দানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা আজকে আমাদেরকে যে আযাব দিবেন আপনি আমাদের ভণ্ড নেতাগুলারে ডবল করে দেন ডবল করে দেন কি করে দেন হে যুবক ভাইরা ছাত্র ভাইরা তরুণ ভাইরা এখনো কি গোমরাহির অতল অন্ধকারে পড়ে থাকবেন আপনি নিজে সিদ্ধান্ত নিন এই যৌবন আপনাকে গোমরাহ লোকদের পেছনে পড়ে থাকার জন্য দেওয়া হয় নাই এই বয়স হলো ওমরের মতো আলীর মতো হামজার মতো জুলাইদিবের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঝাঁপিয়ে পড়ার বয়স মাহফিলে মহিলারাও এসেছেন হয়তো তাই না তো মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা বলা দরকার না শুধু কি ইসলামের জন্য যুবকরাই কন্ট্রিবিউশন রাখবে মহিলাদের তো ইসলামে অবদান আছে না নাই মহিলাদের অবদান আপনাদের থেকে বেশি কারণ সর্বপ্রথম ইসলাম আপনারা কবুল করেন নাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন নারীরা সবার আগে যখন নবীজি তার প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহাকে এসে দাওয়াত দিয়েছেন ইসলাম কবুল করে নিয়েছেন আবার যখন ইসলামের জন্য জীবন দেওয়া দরকার হয়েছে আপনাদের আগে মহিলারা জীবন দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন জীবন দিয়েছেন এইভাবে যুগে যুগে নারীরা ইসলামের জন্য অবদান রেখেছেন ইমাম আবু হানিফার নাম আপনারা জানেন কি জানেন না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আপনাদের মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম নাকি আমাদের এলাকার ইমাম সাহেবের মতো ইমাম আমাদের মতো ছোটখাটো হুজুর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে সেই সময়ের জালিম শাসক গ্রেফতার করে জেলখানায় ঢুকালো আপোষ প্রস্তাব দিল আমরা যা বলবো তা মানো আবু হানিফা বললেন তোমাদের তো বাজে প্রস্তাব অন্যায় প্রস্তাব আমি মানতে পারি না বলা হলো না মানলে কিন্তু নির্যাতন নিপীড়নের জন্য প্রস্তুত হয়ে নাও তিনি বললেন অসুবিধা নাই আমি এসবের পরোয়া করি না নির্যাতন আরম্ভ হলো চাবক পিটা শুরু হলো এরপরে মাকে ডেকে আনা হলো মায়ের সামনে এবার ছেলেকে পেটানো হচ্ছে এই রাজশাহী চাপাই নবাবগঞ্জের মাদের কেমন হতে হবে আবু হানিফার মায়ের মতো মা হতে হবে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মা আবু হানিফাকে তার মার সামনে মেয়েকে কাপড় খুলে শরীরের জামা খুলে পিটানো হচ্ছে মায়ের সামনে ছেলেকে নির্মম এই নির্যাতন করা হচ্ছে মা তো এটা দেখে বলার কথাই ছিল যে বাবারে আপোষ করে নাও তোমাকে মারতেছে আমার সহ্য হচ্ছে না না আবু হানিফার মা উল্টা কথা বললেন বলেন আবু হানিফা এরা তোমাকে মারছে জানি কষ্ট হচ্ছে যতই কষ্ট হোক বাবা যতই কষ্ট হোক বাবা পিটাতে পিটাতে মারতে মারতে তোমাকে যদি লাশ বানিয়ে ফেলে শহীদ করে ফেলে তো তুমি শহীদ হয়ে যাবা তাও তুমি এদের সামনে মাথা নুয়াবো না চাপাইনবাবগঞ্জের রাজশাহীর মাদেরকেও এমন হতে হবে ওই যে ওই মহিলার কথা আমার মনে পড়ে গেল এক মহিলা তার কুলের ছোট্ট সন্তানকে নিয়ে নবীজির কাছে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ছোট্ট শিশুকে আমি আপনার কুলে ইসলামের জন্য দিয়ে দিলাম নবীজি বললেন এ তো অনেক ছোট এখনো একটু বড় হোক তারপরে নিয়ে আসিও মহিলা বললেন নবী গো আমার স্বামী শহীদ হয়ে গেছেন আমার বড় সন্তানগুলো শহীদ হয়ে গিয়েছে আমার পরিবারে আর শহীদ হওয়ার মতো কেউ নাই আমার এই ছোট্ট বাচ্চাটা আছে তাকে আমি আপনার কাছে এই জন্য দিতে চাই অন্তত জিহাদের ময়দানে ইসলাম প্রতিষ্ঠায় কোরআনের রাজ প্রতিষ্ঠায় অন্তত যদি আমার এই সন্তানটাকে আপনার ঢাল বানিয়ে শত্রুদের তীর থেকে আপনি নিজেকে সেফ করার জন্য কোরআনের রাজ কায়েমের জন্য আমার এই ছেলেটাকে কাফিরদের জন্য ঢাল বানান সে যদি শহীদ হয়ে যায় তাহলে আমি আমার এই সন্তানগুলোর শহীদের মা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই নাই আল্লাহ এরা হচ্ছেন মা চাপাই নবাবগঞ্জের মাদেরকে এমন হতে হবে সন্তানদেরকে দিন কায়েমের আন্দোলনের জন্য এইভাবে মোটিভেট করতে হবে বলতে হবে বাবা কোরআনের রাজ কায়েমের জন্য শাহাদাতের ঈদগাহে তুমি শামিল হয়ে যাবা শহীদ হয়ে যাবা তাও তুমি কখনো কোরআন বিরোধীদের সামনে মাথা নুয়াবো না আল্লাহ
রকম কোরআনের রাজ কায়েমের জন্য আমরা নিজেদেরকে নিবেদিত প্রাণ করে দিয়ে কারা কারা কোরআনের এই আন্দোলনে নিজেরা থাকতে পারবো দু হাত তুলে আল্লাহকে দেখাব এবার এবার আমার কথা শুনেন হাতগুলো উপরেই থাকুক আল্লাহ কবুল করুন আপনাদেরকে হাতগুলো উপরেই থাকুক হাতগুলো উপরেই থাকুক আপনারা একটু হাত তুলেন এই বছর যুবকরা এত কষ্ট করে প্রথম বছরের মতো মাহফিল আয়োজন করেছি এই আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকুক আপনারা চান কি চান না তাহলে এই যুবক তরুণ ছাত্রদেরকে আমাদের উৎসাহিত করা দরকার আছে না নাই আসলেই দরকার আছে তাহলে হাতগুলো আস্তে আস্তে নামান আপনারা ভদ্র মানুষ নামায়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকায়েন না নিজের পকেটে ঢুকান চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ব্যাগ নিয়ে ঢুকবে কেউ বাকি থাকবেন না মনে রাখবেন ইসলামের জন্য জান দেওয়ার আগে মাল দিতে হয় কি দিতে হয় প্রমাণ কি দলিল কি আল্লাহ কোরআনে বলেছেন وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ আল্লাহ বলেছেন তোমার জান পড়ে দিও বান্দা আগে কি দাও মাল দাও জোরে বলেন কি দাও আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি আমার কথায় কষ্ট পেয়েছেন আপনারা তাহলে যুবকদের এই আয়োজনের ঘাটতিগুলো পূরণ হয়ে যাক আমরা সবাই চাই কি চাই না এজন্য যুবকরা যাচ্ছে আপনারা কেউ হতাশ করবেন না আমার দিকে তাকান শেষ ভালো যান সব ভালো আমি একটু সামারি করছি প্রথমে কোরআনের পাঁচটা বিশেষত্ব বলেছি এরপরে বিশেষ করে যুব সমাজকে উদ্দেশ্য করে এই বয়সে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার কথা বলেছি কেন বলেছি আমার দিকে তাকান শেষ পয়েন্ট না শুনলে তো মজা পাবেন না নবীজি এই পৃথিবীতে কেন এসেছেন তিনি কেন আসলেন তার কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরে এই 23 বছরে তিনি এত কষ্ট করলেন তিনি এত কষ্ট করলেন রক্ত দিলেন জীবন দিলেন কি কারণে কারণটা কি উদ্দেশ্য কি আল্লাহ তাআলা এবার সেই কথাই বলছেন সূরা সফের মধ্যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পৃথিবীতে পাঠিয়েছেন কেন যাতে করে তামাম দুনিয়ার সকল মতাদর্শের উপরে ইসলামকে কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন এজন্য রাসূলকে পাঠিয়েছেন কে আর একটু জোরে বলা যাবে আল্লাহর নবী এই কোরআন প্রতিষ্ঠার জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন শাহাদাতের ঈদগাহে শামিল হয়েছেন কোরআন শুধুমাত্র ওয়াজ করার জন্য তেলাওয়াতের জন্য খতমের জন্য আসে নাই বরং এই কোরআন এসেছে কোরআন দিয়ে আল্লাহর জমিনকে পরিচালনার জন্য আসমান জমিন কার আরেকটু জোরে বলেন আসমান জমিন কার আইন কি চলবে আপনার বাপ দাদা আসমান জমিন বানাইছে এত কষ্ট আসমান জমিন বানাইছে আল্লাহ আর ওখানে আইন চলবে আপনার আপনার বাপের আপনার দাদার এটা তো হতে পারে না আসমান জমিন যার এই আসমানের নিচে জমিনের উপরে আইন চলবে তার তাম নবী রাসূলগণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা সময় ব্যয় করেছেন কষ্ট করেছেন দাওয়াত দিয়েছেন এই দাওয়াত প্রতিষ্ঠার আন্দোলন করেছেন সেই একই রকম দায়িত্ব আমাদের কাছেও আমরাও যতদিন বেঁচে থাকব আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের আন্দোলনে শামিল হয়ে আমরা কোরআন প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করব সবাই রাজি আছেন তো সবাই রাজি আছেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন কিছুক্ষণ পরে আজান হবে এরপরে আজান হয়ে গেছে না আচ্ছা এরপরে নামাজ হবে সবাই জামাতের সাথে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ